नमस्कार बंधुरा, आमी सोमनाथ पांडे एवं आमार चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। आज के कथा बोलबो एनएमसी जे बिलटा पब्लिश करेछिलो सेई बिलेर सम्बन्धे एवं कलेजेर 50% प्राइवेट मेडिकल कलेजेर 50% सीट किन्तु गवर्नमेंट फीसे पढ़ानो हबे। तो सेटा कोथाय किभाबे अप्लाई होच्छे कि ना होच्छे सेई समस्त विषये विस्तारित तथ्य थाकबे भिडियोते। तो चलो बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। প্রথমেই বলে রাখি, এনএমসি থেকে কয়েকদিন আগে একটা বিল পাবলিশ করা হয়েছিল এবং সেখানে ক্লিয়ারলি মেনশন করা ছিল যে প্রাইভেট মেডিকেল কলেজের 50% সিট গভর্নমেন্ট কলেজের ফিসের সঙ্গে পড়ানো হবে। অর্থাৎ গভর্নমেন্ট কলেজে যে ফিসটা ব্যয় করা হয় সেই ফিসটাই প্রাইভেট মেডিকেল কলেজের 50% সিটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই বিলটা এখনও পর্যন্ত বিহার স্টেটের বিধানসভায় পাস হয়ে গেছে এবং কলেজের তরফ থেকে এখনও পর্যন্ত কোনোরকমভাবে মামলা করা হয়নি বা অ্যাপিল করা হয়নি, সেই কারণে কিন্তু বিল পেন্ডিং আর নেই। তো বিহার স্টেটে 50% সিট, যেমন বিহার স্টেটে কিছু কিছু কলেজ রয়েছে যেটা হচ্ছে মধুবনী, লর্ড বুদ্ধা, তারপরে তোমার হচ্ছে সাসারাম, আরও যতগুলো কলেজ রয়েছে কাতিহার, এই সমস্ত বড় বড় মেডিকেল কলেজগুলোতে যতগুলো পরিমাণ সিট রয়েছে তার 50% অর্থাৎ অর্ধেক সিট কিন্তু গভর্নমেন্ট ফিসেই পড়ানো হবে। সেই ক্ষেত্রে কম্পিটিশানটা যদি থাকে আদার স্টেটের এবং ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের স্টুডেন্টদের, ওই স্টেটে গিয়ে যদি তারা অ্যাডমিশান নিতে চায় ম্যানেজমেন্ট কোটাতে, তাদেরকে কিন্তু ওই 50% সিটের মাধ্যমে অ্যাডমিশান নিতে হবে। সেই ক্ষেত্রে কাট অফটা কিন্তু একটা হাই যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। তার পাশাপাশি যদি প্রাইসটা দেখা যায় যে 10-12 লক্ষ টাকা যে প্রাইসটা ছিল এক একটা কলেজে পার অ্যানাম, অর্থাৎ পার ইয়ার 10-12 লক্ষ টাকা, লর্ড বুদ্ধায় তোমার হচ্ছে যে 8.5-9 লক্ষ টাকা ফিস ছিল, এটা কিন্তু বাড়তে পারে। এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনো কিন্তু আপডেট দেওয়া হয়নি এনএমসি তরফ থেকে বা বিহার স্টেটের তরফ থেকে। শুধুমাত্র এইটুকুই আপডেট এসেছে যে প্রাইভেট মেডিকেল কলেজে বিহার যতগুলো রয়েছে তার 50% সিট কিন্তু গভর্নমেন্ট কলেজের ফিসের সঙ্গেই পড়ানো হবে। অর্থাৎ গভর্নমেন্ট কলেজে যেরকম ফিস ব্যয় করা হয় সেই রকম ফিসে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে বিহারে ব্যয় করা হবে। তো ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্টদের কাছে অফার আসছিল, বিভিন্ন জায়গা থেকে কল আসছে বা মেসেজ আসছে বা অনেক রকমভাবে প্রতিশ্রুতি আসছে যে বিহার স্টেটে তোমরা অ্যাডমিশান নিতে পারো 60-62-তে হয়ে যাবে, ভুলেও একদম এই সমস্ত ফাঁদে পা দেবে না, হবে না সেটা কিন্তু নয়, হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে মার্কস একটা ভ্যারি করে যে কত মার্কস থাকলে ওইখানে হচ্ছে যে তোমার অ্যাডমিশান হতে পারে। যদি প্রয়োজন হয় তোমরা আমাকে বলতে পারো, আমি আগের বছর বিহার স্টেটে কাট অফ কত গিয়েছিল ইচ অ্যান্ড এভরি কলেজে তোমার আমি কিন্তু দিয়ে দিতে পারবো ম্যানেজমেন্ট কোটাতে। এই ইয়ারেও কিন্তু তোমার মার্কস হচ্ছে একটা ভ্যারি করে, যদি মার্কস একটু ভালো থাকে তাহলে কিন্তু তোমরা বিহার স্টেটে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশান নিতে পারবে। সেই ক্ষেত্রে কোনো প্রকার কোনো কিন্তু চার্জ লাগবে না। কিন্তু যদি তোমাদের মার্কস একটু লোয়ের দিকে থাকে, অর্থাৎ ধরে রাখো 300-এর নিচে যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটু লো চান্স থেকে যায় বিহার স্টেটে অ্যাডমিশানটা নেওয়ার। সেই ক্ষেত্রে তোমাদের কাছে কোন স্টেট ওপেন রয়েছে? আমাদের নিজস্ব স্টেট তো ওপেন আছেই, যদি বাজেট না থাকে তাহলে ঝাড়খণ্ড স্টেট ওপেন আছে, যদি অন্ধ্রপ্রদেশ স্টেট ওপেন আছে, এই সমস্ত স্টেটগুলো কিন্তু ওপেন রয়েছে তোমাদের কাছে। এমনও কিছু কিছু স্টেট আছে যেগুলোকে বলা হয় ক্লোজ স্টেট, যেই স্টেটে একদম তোমার নাম্বার ভালো থাকলেও অ্যাডমিশান নেবে না, সেরকমও কিন্তু কিছু কিছু স্টেট রয়েছে। তাই সবার উদ্দেশ্যে বলবো, তোমরা ফ্রড কলস থেকে বা ফ্রড SMS থেকে বা ফ্রড প্রতিশ্রুতি থেকে সবসময় বিরত থাকো বা দূরে থাকো এবং চেষ্টা করো কলেজের সঙ্গে সরাসরি বন্ডিং তৈরি করার বা কলেজের সঙ্গে সরাসরি মিট করা। ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি আমায় জানিও, আর যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমাদের নিচে কমেন্ট করে যেও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে যেও। এই রকম টপিকের ভিডিও আরও আসতে থাকবে। আমাদের অল ওভার ইন্ডিয়াতে কতগুলো সিট এখনও পর্যন্ত বেড়েছে সেই সমস্ত বিষয়েও আমাদের একটা ভিডিও আসতে থাকবে। তার পাশাপাশি গভর্নমেন্ট কলেজে যে সিরিজটা আমাদের চলছিল যে প্রতিটা গভর্নমেন্ট কলেজে কাট অফ কত যাচ্ছে এবং এক্সপেক্টেড কাট অফ 2023-এ কত যেতে পারে, 22-এ কত গিয়েছিল, প্রতিটা কাস্ট ক্যাটাগরি ইচ অ্যান্ড এভরিথিং, কোন কলেজে EWS রিজার্ভেশন রয়েছে, কোথায় নেই, কত EWS রিজার্ভেশন বাড়তে পারে, সমস্ত বিষয় নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে। তাই সকলের উদ্দেশ্যে বলবো আমাদের সঙ্গে তোমরা কিন্তু জুড়ে থাকতে পারো। আশা রাখা যায় তোমরা কিন্তু ইনফরমেটিভ ভিডিওই আমাদের চ্যানেল থেকে পাবে যেটা তোমাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে, যে কোনো জায়গা থেকে ঠকার ক্ষেত্রে এবং ভালো একটা জায়গায় অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে।
কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি জানিও। থ্যাংক ইউ।